রথযাত্রার দিনে শ্যামা পুজোর দামামা বেজে উঠবে জলপাইগুড়ির বিগ বাজেটের শ্যামা পুজো কমিটি গোমস্তাপাড়া নবারণ সংঘ ক্লাব ও পাঠাগারে। এবছর এই পুজো কমিটি শ্যামা পুজোর থিম ভাবনায় স্থান পাবে পুরীর জগন্নাথ ধাম। এত বড় কর্মকাণ্ডের প্রস্তুতিতে সময় অনেক লাগবে, তাই রথের দিনে শ্যামা পুজোর খুঁটি পুজোর পাশাপাশি জগন্নাথের রথযাত্রার আয়োজন করা হয়েছে ক্লাবের পক্ষ থেকে। প্রায় 3 লক্ষ টাকা ব্যয় করে লাগাতার বৃষ্টিকে উপেক্ষা করে কারিগরদের অক্লান্ত পরিশ্রমে ক্লাব সদস্যদের তত্ত্বাবধানে তৈরি করা হচ্ছে জগন্নাথ বলভদ্র সুভদ্রার রথ। রথের কাজ প্রায় শেষের দিকে, শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে। গোমস্তাপাড়া নবারণ সংঘ ক্লাব ও পাঠাগারের সম্পাদক রাজেশ মণ্ডল জানান, আগামী 7 তারিখ রথযাত্রার দিন সমাজপাড়া থেকে এই সুদৃশ্য 3টি রথ নিয়ে থানা মোড় ডিবিসি রোড কদমতলা হয়ে গোমস্তাপাড়া ক্লাব প্রাঙ্গনে রথের শোভাযাত্রার সমাপ্তি হবে। যেহেতু শ্যামা পুজোর থিম ভাবনা জগন্নাথ ধামকে নিয়ে, তাই রথযাত্রার আয়োজন। আমাদের এবছর একটা রথযাত্রা হচ্ছে, এটার কারণ হচ্ছে আমরা প্রত্যেক বছরই যে শ্যামা পুজো করি, কালী পুজো, সেই কালী পুজোর খুঁটি পুজোটা আমরা সাধারণত জন্মাষ্টমীর দিন করে থাকি। তো এবার আমরা ওই খুঁটি পুজোটা জন্মাষ্টমীর দিন না করে আমরা রথযাত্রা, যেহেতু আমাদের থিমটা একটু বড়, তো সেই থিমের কথা মাথায় রেখে কাজটা আমাদের আগে থেকে শুরু করতে হচ্ছে। সেই জন্য আমরা রথযাত্রার দিন খুঁটি পুজোটা করছি। আর এই রথযাত্রাটা খুঁটি পুজোর দিন, খুঁটি পুজোর সঙ্গে মিলিয়েই আমরা একটা র্যালি করছি। সেই র্যালিতে পুরীর 3টে রথ অর্থাৎ জগন্নাথ, সুভদ্রা ও বলভদ্র 3টে রথ জলপাইগুড়ি শহরের ডিবিসি রোড দিয়ে আমাদের পাড়ায় আসবে। শুধুমাত্র পুজোর থিমটাকে তুলে ধরার জন্যই আমাদের রথযাত্রা। রথের প্রস্তুতি 80% শেষের দিকে, এখন সাজসজ্জার কাজ চলছে। এদিকে রঙের 3টে, যেহেতু রথ 3টে, সাধারণত আমরা সচরাচর জলপাইগুড়ি শিলিগুড়িতে একটা রথই দেখতে পাই, উত্তরবঙ্গে তো এখনও 3টে রথ একসঙ্গে কখনো বেরোয়নি। তো আমাদের যেহেতু পুরী জগন্নাথ মন্দিরের যে রথটা, সেই ঠাকুর যখন বেরোচ্ছেন সেই 3টে রথ, সেই 3টে রথকে অনুকরণ করেই করা হয়েছে। তাই 3টে রথের কাজ করতে একটু সময় তো লাগবে, দিন রাতই কাজ চলছে, কালকেও রাত 1টা-1:30 পর্যন্ত কাজ চলেছে। আমাদের রথ আমরা টাইম করেছি সমাজপাড়া মোড় থেকে, অর্থাৎ সমাজপাড়া স্টুডেন্ট হেলথন থেকে সমাজপাড়া মোড় আমাদের র্যালি ওখানে রেডি হবে, ওখান থেকে আমরা থানা মোড় হয়ে চলে আসব। আমাদের ঠিক 3:30 সময় টাইম করা হয়েছে।